Hello everyone, good morning and welcome back to my new vlog. আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম আর আজকে হলো বৃহস্পতিবার আর আজকে হলো দুটো স্পেশাল দিন। আজকে হলো রিপাবলিক ডে, এটা তো সবাই জানে, আর তার উপর আজকে হলো সরস্বতী মায়ের পুজো। তো দেখো সমৃদ্ধ দিকে সাজিয়ে গুছিয়ে নিয়ে, যেহেতু আমার বাড়িতে পুজো হয় না তো পুজোটা আমি এখনও চালু করিনি, তাই সমৃদ্ধিকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছি ওর বাবারই একটা বন্ধুর বাড়িতে, সেখানে অঞ্জলি দেওয়াবো। আর সময় এখন প্রায় 9টা মতো বাজছে, তাড়াতাড়ি রেডি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এখন প্রচুর গাড়ির আওয়াজ, তাই ওখানে যেয়ে একদম তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। তোমরা দেখতে থাকো, আশা করি যা যা করবো মোটামুটি সব কিছু তোমরা শেয়ার করবো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালোই লাগবে। তো চলো আমার সাথে এখন টোটো করি, আমরা কোথায় যাচ্ছি অঞ্জলি দিতে। খালি ঘন ঘন গাছ লাগানো জঘন্য একটা জায়গা, ওখানে মানে ওখানে বসলো বসলো টসলো, ওখানে হাগা আছে, ওখানে মোটা আছে, সবাই সবার মতো আনন্দ করলো। আর আমার বাড়িতে অনেক ভালো লাইট ইয়ে দিয়ে সুমনা দেখাও আরো ভালো ব্লগ বানাবো নাকি? হ্যাঁ মাম্মাম বলবে না। হ্যাঁ তুমি বলো, তুমি ভালো তো? দেখি বাবা তোমারও হয়েছিল না, বুনুটারও হচ্ছে। সমৃদ্ধিকে ড্রেস ফ্রেস চেঞ্জ করে দিলাম, করে আমাকে মা একটুখানি চা করে দিল, চায়ের চায়ের পাতাটাও দিয়ে দিয়েছে চায়ের সাথে। যাই হোক চা করে দিল, এখন চা খাবো। আর সকালে না চাটা খাওয়ারও সময় পাইনি, কোনো রকমে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর বাড়িতে এলাম, সময় এখন 11:30 মতো বাজছে, 11:30 মতো বাজছে। তো এখন মাকে বললাম যে একটুখানি ভাত বসাও, একটুখানি ওকেও খাইয়ে দেবো, আর আমরা একটুখানি খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। আজকে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, আর কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে সেটা এখন তোমাদেরকে জানাবো না, কারণ ওটা আমি তোমাদেরকে পরে ব্লগে দেখাবো। তো চলো দেখতে থাকো আজকে কোথায় নিয়ে যাচ্ছি। খুব ভালো একটা জায়গাতেই নিয়ে যাব, যাওয়ার ইচ্ছে আছে, তবে যতক্ষণে না যাচ্ছি ততক্ষণে আগে থেকে জানাবো না, কিন্তু যাওয়ার ইচ্ছে। তো মা এসেছিল, একটু কথা বলছিলাম, ওই জন্য ভিডিওটা অফ করে দিয়েছিলাম। তো যাই হোক এখন মাকে বললাম যে একটুখানি ভাত বসাতে, একটুখানি ভাত করবে, হ্যাঁ দাও, ওর জন্য একটুখানি আলু সেদ্ধ দিয়ে দিতে, আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে দিয়ে আমরা এখন বেরিয়ে যাব আর রেডি হব। তো চলো দেখো, তো রেডি হয়ে বেরোচ্ছে আর হাজবেন্ড মশাও পেছনে আছে, আর আমাদের গাড়ি চলে এসছে। তো চলো এখন বেশি বকবক করবো না, গাড়িতে উঠে পড়ি। আর আজকে আমি একা নেই, আমার সাথে আজকে অনেকে আছে, সবাই একসাথে আজকে ব্লগটা কন্টিনিউ করব, ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। আর আমাকে কেমন লাগছে জানিও। আর এই শাড়িটাই পরলাম, যদিও মা একটু বকছিল, শাশুড়িমা একটু বকছিল যে পুজোর দিন কালো জিনিস পরছো, কিন্তু এই শাড়িটা কেন পরছি, কারণ এটা পরলে আমার পুরো মানে কমফর্টেবল ফিল হয়, আর সমৃদ্ধিকেও তো হ্যান্ডেল করতে হয়, আর বেশি বেশি ছিলছিলা যে শাড়িগুলো আছে সিনথেটিক, ওটা পরলে আমার ভীষণ প্রবলেম হয়। আর এই শাড়িগুলো পরতে আমার খুব ভালো লাগে,
এটা হলো খাদি শাড়ি। হ্যাঁ চলো দেখি, গাড়ি চলে এসেছে। তাকাও এখানে সবাই, তাকাও। বাবা গেল ডাকতে। বাবা চলে গেছে, হঠাৎ বেঁচে দিছি। দামুর হইছে না, এই দিক থেকে কালো আসছে আমাদের। আলো পড়ছে এবার বুকে, দিন মনে হচ্ছে না প্রাইমারি স্কুলে দিদি। কি সুন্দর লাগছে দেখ। মনোহলি জমিদার বাড়িতে তো আমরা তো পৌঁছেই গিয়েছি। আর আমরা অনেক ম্যাপ দেখে, তারপরে অনেকজনকে জিজ্ঞেস করে করে তবে এই জায়গাতে অবশেষে পৌঁছতে পেরেছি। তো যাই হোক, এখন কিন্তু মোবাইলের ম্যাপ দেখেই কিন্তু সব জায়গাতে পৌঁছে যাওয়া যায়, এটা কিন্তু একদম সত্যি কথা। বাট তবুও তোমাদেরকে আমি একটা সিম্পলভাবে বলে রাখি, যদি কেউ মনোহলিতে আসতে চাও তবে বালুঘাট কিংবা পতিরাম থেকে গঙ্গারামপুর, গঙ্গারামপুর টু নয়াবাজার, নয়াবাজার থেকে দক্ষিণ দিকে করদহ, করদহ থেকে ভূতপাড়া বলে একটা জায়গা আছে, সেখান থেকে শিবতলি, শিবতলি থেকে আসার পরে ওখানে মনোহলি জমিদার বাড়ি। তো আমি যদি ইনফরমেশন ভুল দিয়ে থাকি তাহলে কিন্তু আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। বাট আমি যেটুকু জানি, যেটুকু জিজ্ঞেস করে করে এসেছি, তো সেইটুকুই তোমাদেরকে জানালাম, কারণ এখানে আমরা ফার্স্ট টাইমই আসছি, এর আগে কখনো আসিনি। তো চলো এখন জমিদার বাড়ির দিকে যাওয়া যাক। আর এটা হলো মন্দির, তো চলো আমরা শুনে নিই ইনার কাছ থেকে। তৈরি হয়েছিল 1830 সালে। আচ্ছা, যখন তৈরি হয়েছিল তখন হচ্ছে আমাদের ওই যে পরিবর্গা দেখছেন, এইগুলো বিদেশ থেকে এসেছিল জলপথে। এই যে পরিবর্গা যেটার উপর সাতটা দাঁড়িয়ে থাকে, এই পরিবর্গা এসেছিল বিদেশ থেকে কলকাতা হয়ে পুনা ভাবা হয়ে, কারণ তখন হচ্ছে সড়কপথে ভালো ব্যবস্থা ছিল না, সেই জন্য জলপথে এসেছিল। আর আমাদের নিজেদের ইট ভাটা তৈরি হয়েছিল, কারণ এই বাড়িটার এক একটা দেয়াল হচ্ছে 25 ইঞ্চির দেয়াল। আর পিচ্ছি এটা হচ্ছে তৈরি হয়েছিল চুন বালি আর ডিমের মিশ্রণে, এটাকে বলে পঙ্খের কাজ। বছরে একবার এটাকে সাবান জল দিয়ে ধুয়ে দিলে একদম পরিষ্কার হয়ে যায়, যেটা আমরা এখন প্লাস্টিক পেন্ট দেখি সেই জিনিস ছিল। আমরা অরিজিনাল হচ্ছে বর্ধমানের, তা দিনাজপুরের মহারাজা বর্ধমানের মহারাজার কাছে কিছু হিউম্যান রিসোর্স চেয়েছিলেন এখানটা ডেভেলপমেন্টের জন্য। যখন আমার পূর্বপুরুষ এখানে আসে তখন এটা পুরো জঙ্গলে ভরা ছিল, আমার পূর্বপুরুষ এখানে আসার পরে তার সঙ্গে চুক্তি স্থাপন হয় যে তোমরা ডাকাতি করা ছেড়ে দেবে, আমাদের সঙ্গে এরিয়া ডেভেলপমেন্টের কাজে যোগ দেবে। তাই এইভাবে তখন এসে সমস্ত গাছপালা জঙ্গল কেটে রাস্তাঘাট হচ্ছে। আমরা দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর কথা সবাই শুনেছি, কেউ দেখেছি কেউ দেখিনি, কিন্তু আমরা শুনেছি সবাই। এই ভবতারিণীকে প্রতিষ্ঠা করেছিলেন রানী রাসমণি, আর ভবতারিণীকে তৈরি করেছিলেন নবীন ভাস্কর। নবীন ভাস্কর ছিলেন বর্ধমান দাইহাটের মেয়ে, উনি বিহারের দুটো আস্ত পাহাড় কিনেছিলেন, আর কলকাতায় আপার চিত্রগড়ে বসে উনি ওনার মূর্তি তৈরি করেছিলেন। আর বিহার থেকে ওই পাহাড়ের টুকরো কেটে নিয়ে এসে ওনাকে দেওয়া হবে। উনি এত ভালো মূর্তি তৈরি করতেন, শুধু কালী মূর্তি না যে কোনো মূর্তি আর কি, এত ভালো তৈরি করতেন যে দিনাজপুরের মহারাজা ওনাকে সোনার ছেনি গিফট করেছিলেন। তা রানী রাসমণি যখন মন্দিরটা স্থাপন করলেন তখন ওনার একটা মূর্তি, কালী মূর্তির প্রয়োজন হলো। তখন নবীন ভাস্করকে বললেন যে একটা কালী মূর্তি তৈরি করার জন্য। নবীন ভাস্কর যখন প্রথম যে দুটো মূর্তি তৈরি করেছিলেন সেটা রাসমণির পছন্দ হয়নি, কারণ সে দুটো ছিল সাইজে ছোট। তখন কলকাতা থেকে জমিদার পরিবার ওই মূর্তি দুটোকে কিনে নেয়। তৃতীয় মূর্তি নবীন ভাস্করের তৈরি, তৃতীয় মূর্তি হচ্ছেন আমাদের মা ভবতারিণী মা, যিনি দক্ষিণেশ্বরে আছেন। এই ভবতারিণী মার নাম রেখেছিলেন ঠাকুর রাম। আর ওনার তৈরি নবীন ভাস্করের তৈরি চতুর্থ মূর্তি আছে আমাদের বাড়িতে ইচ্ছাময়ী মা, যার নাম রেখেছিলেন রাসমণির গুরুদেব। তা সেই মূর্তি আপনারা এখন দেখবেন, মানে ছবি তোলা যাবে ঠাকুরের মায়ের। হ্যাঁ ঠিক
আপনি কে হন ওনাদের? আমি এই আমার ভাই হচ্ছে 37তম পুরুষ এই বাড়ির। আমি দিদি, মানে আপনি এই বাড়ির মেয়ে? আমি এই বাড়ির। আচ্ছা, আপনি কি এখানেই থাকেন? না, আমার কলকাতায় বিয়ে হয়ে গেছে, আমি এখানে থাকি না। হচ্ছে বছরে দুবার আসি, আমাদের কিছু জমি জমা আছে, সেটা ধানটা গাড়ার সময় আর তোলার সময়। এখন আছি একটা বিশেষ কারণবশত আমাকে থাকতে হয়েছে, তাই জন্যই আপনারা দেখতে পাচ্ছেন, নাহলে বেশিরভাগ সময় আমাদের বাড়িটা বন্ধই থাকে। এখানে তো থাকা যায় না, না এই ধরনের থাকা যায় না। আপনি তাহলে এই বাড়িতেই থাকেন? হ্যাঁ। আমরা এখন যাচ্ছি ঠাকুরের ইচ্ছাময়ী মা, না ইচ্ছাময়ী মায়ের মন্দিরে। কোন দিকে সেটা? ও আচ্ছা আচ্ছা। আপনারা যাওয়ার সময় একটা করে ফোন নাম্বার, যদি চারজন আসেন একটা ফোন নাম্বার। হ্যাঁ, দিয়ে গেছি দিয়ে গেছি। এখানে জুতোটা খুলে রাখবেন। জয় মা। ওনার মুখ থেকে সমস্ত এখানকার কাহিনী শোনার পরে আমরা গিয়েছিলাম পেছন দিক দিয়ে মা ইচ্ছেময়ীর মন্দিরে মাকে দর্শন করতে। তারপরে সেখান থেকে বেরিয়ে চলে এসেছে। আর দেখো, যেই জমিদার বাড়িটা তোমরা দেখলে সামনেটা, এটা হলো পেছনটা। আর জানালাগুলো দেখো কত বড় বড়, আর প্রচুর মানে পুরনো বোঝা যাচ্ছে দেখে। আর লোহার দরজা জানালা সমস্ত কিছু লোহার, যদিও নষ্ট হয়ে গিয়েছে, অনেকটা নষ্ট হয়ে গিয়েছে, তবুও কিন্তু দেখা যাচ্ছে আর বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এটা এককালে ভীষণ সুন্দর ছিল, কিন্তু এখন ধ্বংসের পথে। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি যে জমিদার বাড়িটা দেখলে সেটারই বাদিকে। বাদিকে এটা হলো পোস্ট অফিস, আর পোস্ট অফিসটা কিন্তু ওখানে বললো যে এখনও চালু আছে। আর দরজাগুলো দেখো বন্ধুরা লোহার, আর যে বক্সটা দেখলে পোস্ট অফিসের, সেখানে কিন্তু এখনও চিঠি ফেলে। আর জমিদারের পুকুর, তারপর দিয়ে দেখো পোস্ট অফিস থেকে বেরিয়ে কিন্তু আবার বাদিকে ঢুকে যাচ্ছে, একটা ছোট্ট গেটের মতো করা আছে। বাদিক দিয়ে ঢুকে যাবার পরে ভেতরে দেখো আরও একটা জমিদার বাড়ি। আর এটা হলো যোগেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, উনি যে বললেন সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, আর এটা হলো যোগেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আগে যেটা দেখেছিলাম সেটা সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর এই দুটো জমিদার বাড়ির মাঝখানেই কিন্তু পোস্ট অফিসটা রয়েছে। তো দেখেই নাও পুরো বাড়িটা কত বড়। আর আমরা যে জমিদার বাড়ি দেখি টিভি সিরিয়ালে, একদমই কিন্তু সেরকম। যদি এই বাড়িটাকেও রক্ষণাবেক্ষণ খুব ভালো করে করা হতো, তবে কিন্তু এই বাড়িটাও কিন্তু বেশ সুন্দর আগেকার মতনই দেখতে লাগতো, আর বেশ ভালোও লাগতো দেখতে। তবে এখন কিন্তু ধ্বংসের পথে, যদিও পুরনো হয়ে গিয়েছে, তবুও কিন্তু বেশ ভালো লাগছে। আর জায়গাটা এত সুন্দর, তোমাদেরকে কী বলবো। তোমরা কিন্তু যারা যারা এখানকার আশেপাশে থাকো, গঙ্গারামপুর, বালুরঘাট কিংবা তপন, তারা কিন্তু একবার এখানে এসে অবশ্যই মিট করে যেতে পারো। সত্যিই বলছি, খুব অসাধারণ একটা জায়গা। মানে বালুরঘাটের আশেপাশে যে এরকম একটা জায়গা আছে, থাকতে পারে, সেটা আমাদের জানাই ছিল না। Thank you.
তো মনোহলি থেকে আমরা বেরিয়ে চলে এসেছি আর পেয়েছি রাস্তায় একটা সুন্দর সরষের ক্ষেত। আর এত সুন্দর সরষের ক্ষেত দেখে ছবি তোলার লোভ কি সামলানো যায় বলো তো। এইখানে দাঁড়িয়ে আমরা সবাই মিলে প্রচুর ছবি তুলেছি আর রিলস করেছি। আর সমৃদ্ধিকে দেখো সরষের ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে আসছে। এটা যদিও ওর বাবাই করেছে, ভীষণই ভালো লাগছিল দেখতে। পুরো একদম চারিদিকে হলুদ, তার মাঝখানে আমার সুন্দর ছোট্ট মেয়েটা হেঁটে আসছে, বেশ ভালো লাগছিল। আর চারিদিকে সরষের ক্ষেত দেখে এত মনটা ভালো লাগছিল না কি বলবো। তো চলো আমরা এখন এখানে কয়েকটা ছবি টবি তুলি আর তারপরে চলে যাব আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তারপরে আমরা এসেছি গঙ্গারামপুর, গঙ্গারামপুর থেকে চলে এসেছি বানগড়ে, বানগড়ে আমরা যাচ্ছি আরেকটা জায়গাতে। সেখানে আছে, সবাই বলছিল সেখানে নাকি এক রাজকন্যার বিয়ে হয়েছিল, তো সেখানকারই রাজকন্যার ছায়া মণ্ডপটা আছে। তিন দিকে সরি চারটে কলা গাছের মতো, মানে চারটে খাম্বা আছে সেখানে। অ্যাকচুয়ালি ওটা একটা ছায়া মণ্ডপ, ঠিক ইনফরমেশান কিনা আমি বলতে পারবো না, আমি যতটুকু জানি ওখানে শুনলাম ততটুকুই বললাম। তো চারটে এরকম দেখো বড় বড় এরকম রোলিং খাম্বাগুলো হয়, যে পুরোনো দিনের পুরোনো ইট দিয়ে তৈরি বোঝায় যাচ্ছে, বহু পুরোনো, তো সেটাই আছে। তো এখন এই এটাই দেখতে এসেছি আর বলছিল যে এখানে বিয়ে হয়েছে। আর এই যে এই নেম প্লেটটা আছে এখানে সমস্ত কিছু লেখা আছে। তো দেখো কত বড়। তোমার হবে না, কিচ্ছু হয়নি, তুমি স্ট্রং গার্ল, এটা ঝাড়ো ঝাড়ো সবগুলো তো ধরে দেখি, আমি একটু ধরি, একটু আমি ধরি, একটু ভিডিও করো না, ভিডিও করো। দাঁড়া ছবি চাপে গেছে, চলো বিবাহিতরা চিপে ধরছে, যদি অন্য কেউ চিপে ধরতো না ডিভোর্স হয়ে বাড়িগুলো দেখ, এই যে এই সাইডের বাড়িগুলো মাটির, মাটির বাড়ি আমার খুব ভালো লাগে। বন্ধুরা সারাদিন প্রচুর ঘোরাঘুরি করে আমাদের তো ভীষণ খিদে পেয়ে গিয়েছে, তাই আমরা চলে এসেছি একটা হোটেল কাম রেস্টুরেন্টে। আজকের দিনটা কিন্তু ভীষণই ভালো কেটেছে, আমরা সবাই মিলে ভীষণ এনজয় করেছি। অর্ডার দেবার পরে খাবারটা খুব তাড়াতাড়ি চলে এসেছিলো, তো আমরা খেতে বসে গিয়েছি। আর বেশি ভিডিও করার মতো টাইম নেই, কারণ ভীষণ খিদে পেয়ে গিয়েছিলো বাচ্চা কাচ্চা সকলেরই। তো দেখো আমি অর্ডার দিয়েছিলাম ফ্রাইড রাইস আর ছিল বাটার পনির মশালা, খাবারগুলো ভীষণই টেস্টি ছিল। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে এন্ড করছি, আজকের মতো টাটা বাই বাই, আবার দেখাবে কালকে নতুন কোনো ব্লগে।